কাটমান ইস্যু নিয়ে এবার পথে নামলো বিজেপির মহিলা ব্রিগেড। সেই সঙ্গে প্রমীলা বাহিনী হুঁশিয়ারি দিল কাটমানির টাকা ফেরত না দিলে পরিণাম হবে ভয়ঙ্কর বলে। সবে মিলে মঙ্গলবার কাটমান ইস্যুতে সরগরম হয়ে থাকলো পুরুলিয়ার রাজনীতি। এদিন এই ইস্যুতে টাকা ফেরত দেওয়ার দাবি নিয়ে শহরের জুবিলি ময়দান থেকে মিছিল করেন বিজেপির মহিলারা। একই সাথে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভও দেখান তারা। পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুলও। তাদের এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির জেলা মহিলা মোর্চার সভানেত্রী কাবেরী চট্টোপাধ্যায় বলেন, আজ আমরা কাটমানির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছি। কাটমানি যে রূপভাবে মমতা ব্যানার্জি নিজেও স্বীকার করে নিয়েছেন যে কীভাবে কাটমানি নেওয়া হয়েছে, একটা বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট, ঘর থেকে শুরু করে চাকরি, কোন বিষয়ে নেই কাটমানি। আমরা চাই গরিব গরিবের টাকা ফেরত পাক, যেভাবে নিয়েছে ওরা ভদ্রভাবে টাকা ফেরত দিয়ে দিক, যদি না দেয় ফেরত তাহলে আমরা কীভাবে উৎসম করতে হয় সেরকম আন্দোলনে আমরা নামব। কিছু একটা ঘর করতে বেচারারা ঘর পাচ্ছে না, জল পড়ছে, জলে ভিজছে, সেখানে আপনার কাটমানি নিচ্ছে 12,000-25,000 পর্যন্ত কাটমানি নিচ্ছে। সেখানে গরিবের ছেলেরা ঘর বাড়ি বিক্রি করে দিচ্ছে চাকরির জন্য, টাকা ছাড়া চাকরি এখন দেখেছেন কোথাও? প্রতিটা বিষয়ে কোন জায়গায় নেই কাটমানি। তো আমাদের আজকে আমাদের সমস্ত মায়েরা আজ জেগে উঠেছে যে কাটমানি ফেরত চাই। জঙ্গলমহলের সব খবর জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সময় জঙ্গলমহল ইউটিউব চ্যানেল।